হ্যালো, আসসালামু আলাইকুম। রেসিপিস অ্যান্ড ব্লগস বাই শামিমা আফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে দারুণ স্বাদের বাঁধাকপি ভাজি রেসিপি। প্রথমেই বাঁধাকপি কেটে ধুয়ে এভাবে একটি ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে নিচ্ছি। এবারে চুলায় একটি প্যান বসিয়ে তাতে কেটে রাখা বাঁধাকপি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। চুলোর আঁচটা লো মিডিয়ামে ছিল, এই 10 মিনিটে বাঁধাকপি থেকে যে পানি উঠেছিল সেটাও কিন্তু সুন্দর টেনে গেছে। বাঁধাকপিটা খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়েছে, এতে করে কিন্তু বাঁধাকপির গন্ধটা দূর হয়ে যাবে। এবারে এটাকে একটা পাত্রে উঠিয়ে রেখে সেই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন। এবারে দিচ্ছি রসুন কুচি, দিলাম পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচামরিচ ফালি। সব কিছু একত্রে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেয়া কোনো ভিডিওর আপডেট আপনার মিস না হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে দিলাম 1 চা চামচ লবণ, আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো ডিম নিয়েছি, এবারে ডিম দুটোকে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে দিয়ে এই তেলেই দিয়ে দিচ্ছি ফেটানো ডিম। ডিমটা আমি কয়েক সেকেন্ড পর নাড়বো, মানে ততক্ষণে যাতে ডিমটা কিছুটা শক্ত হয়, এতে করে এই ডিমটা মানে ইয়ে করতে সুবিধা হবে, ঝুরঝুরি করতে সুবিধা হবে। এই যে কয়েক সেকেন্ড পর এবারে সব কিছু ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বাঁধাকপি ভাজিতে এরকম ডিম দিলে কিন্তু এটার টেস্টটা আরও বেড়ে যায় আর বাচ্চারাও খুব পছন্দ করে। শীতের শুরুতেই বাজারে বাঁধাকপি পাওয়া যায়, পুষ্টিগুণে ভরপুর এই বাঁধাকপি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় এই সিজনে রাখতেই পারেন। এবারে সেই ভাপিয়ে নিয়ে বাঁধাকপি দিয়ে দিলাম। অনেকেই বলে বাঁধাকপির একটা গন্ধ থাকে যেটা ভালো লাগে না, তো বাঁধাকপি ভাপিয়ে নিয়ে তারপর এভাবে ভাজলে কিন্তু আপনার সেই গন্ধটাও থাকে না। যারা বাঁধাকপি পছন্দ করে না তারাও এভাবে ট্রাই করবেন। আর আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম। বাঁধাকপিতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার ক্যান্সার, ডায়াবেটিস এবং হার্টের অসুখ প্রতিরোধ করে। বাঁধাকপিতে থাকা ফাইবার আপনার কোলেস্টেরল কমায়। যারা ডায়েট করছেন তারা এই বাঁধাকপি কিন্তু আপনারা সালাদ হিসেবেও খেতে পারেন, বরঞ্চ সালাদ হিসেবে খেলে এটার পুষ্টিগুণ সবচেয়ে বেশি পাওয়া যায়। আমি এখানে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দেওয়াতে এটার ঘ্রাণটা আরও ভালো লাগবে। এই সুন্দর বাঁধাকপি ভাজিটা কিন্তু আপনারা রুটি পরোটার সাথে, ভাত, পোলাও, যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আবার চাইলে বাচ্চাদের কিন্তু আপনি সবজি রোল, সবজি সিঙ্গারা এগুলোও করে দিতে পারেন। তো আমার আজকের আয়োজন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।